petit. আজকের মুভি দি হিউম্যান সেন্টিপেড। মুভির শুরুতেই আমরা দেখতে পাই ডক্টর হাইটার তার গাড়ির মধ্যে বসে একটা ছবি দেখছে। ছবির মধ্যে তিনটি কুকুর একত্রে সংযুক্ত অবস্থায় আছে, প্রথমটির পেছনে দ্বিতীয়টি এবং দ্বিতীয়টির পেছনে তৃতীয়টি। এরপর ওখানে একটা ট্রাক এসে দাঁড়ায়। ট্রাকের ড্রাইভার জঙ্গলের দিকে চলে যায় হালকা হওয়ার জন্য। এরপর ডক্টর তার গাড়ি থেকে রাইফেল বের করে এবং ওই লোকটাকে মেরে বেহুশ করে দেয়। এরপর আমরা আবার দুইটা মেয়েকে দেখতে পাই, একজনের নাম জেনি এবং অপরজনের নাম লিন্ডসে। তারা নিউ ইয়র্ক থেকে জার্মানিতে ঘুরতে এসেছে। তাদের দুজনের একটা পার্টিতে যাবার কথা ছিল, তাই তারা রাতের বেলা একটা গাড়ি ভাড়া করে পার্টির জন্য বেরিয়ে পড়ে। তবে পার্টির লোকেশন তাদের ভালোমতো জানা ছিল না। তারা জঙ্গলের পথে অনেক দূর পর্যন্ত চলে যায় এবং দিক হারিয়ে ফেলে। তারা যখন ইউ টার্ন নেওয়ার চেষ্টা করে তখনই গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। তারা দুজনে টেনশনে পড়ে যায়, আর এদের দুজনের কেউই টায়ার চেঞ্জ করতে জানতো না। তাদের হাতে শুধুমাত্র একটা পথই খোলা ছিল, সেটা হলো মেকানিককে ফোন করা, যাতে করে মেকানিক এসে তাদেরকে হেল্প করতে পারে। তবে তারা যেই জায়গায় ছিল সেখানে ফোনের কোনো নেটওয়ার্ক ছিল না। একটু পরেই তারা মেঘের গর্জনের শব্দ পায় এবং তারা গাড়ির মধ্যে বসে ওয়েট করার সিদ্ধান্ত নেয়। এর কিছুক্ষণ পর সেই পথ দিয়ে একটা কার আসতে শুরু করে। কারের মধ্যে একজন নেশাখোর বদমেজাজি লোক ছিল, আর এই লোকটা ইংরেজি জানতো না। এরা দুজন সেই লোকটার কাছে সাহায্য চায়, তবে লোকটা তাদের দুজনকে প্রস্টিটিউট ভাবে এবং খারাপ আচরণ করে। এরপর তারা দুজন লোকটাকে ইগনোর করে আর সেই লোকটা গাড়ি নিয়ে চলে যায়। তারা দুজন গাড়ি থেকে নেমে খুঁজতে থাকে যে আশেপাশে কোনো বাড়ি আছে কি না। তারা যখন দরজায় নক করে তখন সেই লোকটা অর্থাৎ ডক্টর হাইটার দরজা খুলে, যাকে আমরা একদম শুরুতেই দেখেছিলাম। এরা দুজন তাদের সমস্যার কথা বলে এবং বলে যে তাদের মেকানিককে কল করা প্রয়োজন। ডক্টর হাইটার তাদেরকে অদ্ভুতভাবে দেখতে থাকে এবং শেষমেশ বাড়ির ভেতরে নিয়ে আসে। সে তাদেরকে বলে, তোমরা কি ট্যুরিস্ট? এরপর তারা বলে যে আমরা নিউ ইয়র্কের বাসিন্দা এবং ইউরোপ ট্যুরে এখানে এসেছি। তারা দুজন ডক্টর হাইটারকে ফোন করে মেকানিক ডাকতে বলে, তবে সে তাদের কথায় কোনো গুরুত্ব দেয় না এবং কথাটাকে ইগনোর করে দেয়। এরপর সে তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা দুজন কি রিলেটিভ? তখন তারা বলে যে না, আমরা দুজন বন্ধু। এরপর হাইটার তাদেরকে ড্রিঙ্ক অফার করে, তবে তারা পানি খেতে চায়, আর হাইটার কিচেনে চলে যায় পানি আনার জন্য। কিচেনে গিয়ে সে কল করার নাটক করে, যাতে করে এরা দুজন ভেবে নেয় যে সে মেকানিককে কল করছে। এরপর সে পানির মধ্যে ড্রাগস মিশিয়ে দেয় আর লিন্ডসে এটা খেয়ে ফেলে, তবে জেনির হাত থেকে গ্লাসটা পড়ে যায়। তখন হাইটার হঠাৎ করে চিৎকার করে ওঠে এবং এদের দুজনকে বলে যে আমি পানি পরিষ্কার করার জন্য টাওয়েল নিয়ে আসছি। এরপর সে বেসমেন্টে যায় আর বেসমেন্টে গিয়ে একটা ইনজেকশন ফিল করে। অন্যদিকে লিন্ডসে জেনিকে বলে যে তার ক্লান্ত লাগছে, অর্থাৎ আমরা বুঝতে পারি যে ড্রাগস কাজ করা শুরু করে দিয়েছে। জেনি আবারও ডক্টর হাইটারকে বলে মেকানিককে কল করার জন্য, তবে সে বলে যে সে দ্বিতীয়বার কল করতে পারবে না। এরপর হাইটার জেনির ঘাড়ে ইনজেকশন পুশ করে দেয় আর জেনি সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। যখন তাদের জ্ঞান ফিরে তখন তারা দেখে যে তাদেরকে বেডের সাথে বেঁধে রাখা হয়েছে। এখানে তাদের সাথে আরও একজন লোক ছিল, এই লোকটা সেই ট্রাক ড্রাইভার যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। যাই হোক, হাইটার ট্রাক ড্রাইভারের কাছে আসে এবং তাকে বলে যে তোমার কোনো ম্যাচিং নেই, সুতরাং তোমার মৃত্যুর সময় চলে এসেছে। এরপর হাইটার ওর শরীরে বিষাক্ত একটা ইনজেকশন পুশ করে আর সে সাথে সাথে ছটফট করতে করতে মারা যায়। এরপর সে ড্রাইভারের লাশ মাটি চাপা দিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই সেই ডক্টর আরও একজন লোককে বেহুশ করে তার বাড়িতে নিয়ে আসে। লোকটা জাপানি ছিল এবং পুরো মুভিতে সে জাপানিজ ল্যাঙ্গুয়েজে কথা বলে। হাইটার তাকে তার ল্যাবের মধ্যে নিয়ে আসে। এরপর হাইটার তাদেরকে নিজের পরিচয় দেয়। সে বলে যে সে একজন সার্জন। সে তাদেরকে বলে যে সে কীভাবে তাদের তিনজনকে একত্রে সংযুক্ত করবে। প্রথমজনের পায়ুপথে দ্বিতীয়জনের মুখ এবং দ্বিতীয়জনের পায়ুপথে তৃতীয়জনের মুখ সংযুক্ত করবে। এর ফলে প্রথমজন যেই খাবার খাবে সেই খাবার তার পেটে বৃষ্ঠাতে পরিণত হয়ে দ্বিতীয়জনের মধ্যে প্রবেশ করবে এবং দ্বিতীয়জন হয়ে সেই বৃষ্ঠা শেষমেশ তৃতীয়জনের মধ্যে প্রবেশ করবে। ডক্টর সর্বপ্রথম সেই জাপানি লোকটাকে অ্যানেস্থেশিয়া দিয়ে বেহুশ করে ফেলে। জেনে জোরে জোরে চিৎকার করতে থাকে। হাইটার তার কাছে এসে তাকেও ইনজেকশন দেওয়া শুরু করে। লিন্ডসে দাঁত দিয়ে রশি কেটে ফেলে এবং ওখান থেকে পালাতে শুরু করে। তার হাতে একটা সুই গাঁথা ছিল, যার ফলে তার রগ ছিঁড়ে যায় এবং অনেক রক্ত বেরিয়ে যায়। তবে সে কোনো রকমে একটা রুমের মধ্যে যায় এবং রুমের দরজা বন্ধ করে দেয়। তবে হাইটার রুমের জানালা ভেঙে ভেতরে চলে আসে। লিন্ডসে আবারও দৌড়াতে থাকে এবং একটা পুলের মধ্যে পড়ে যায়।
হাইটার ওখানে চলে আসে এবং তার দিকে বন্দুক তাক করে দেয়। হঠাৎ করে কারেন্ট চলে যায় আর সুযোগ পেয়ে লিন্ডসে ওখান থেকে পালাতে শুরু করে। লিন্ডসে ল্যাবের ভেতরে যায় এবং জেনিকে জাগানোর চেষ্টা করে, তবে জেনি বেহুশের ইঞ্জেকশনের কারণে অজ্ঞান হয়েছিল। সে জেনিকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসে, তবে তখনই ডক্টর হাইটার পেছন থেকে তার উপর গুলি চালিয়ে দেয় এবং লিন্ডসে বেহুশ হয়ে যায়। এরপর সে আবারও তাদের দুজনকে ল্যাবের মধ্যে নিয়ে আসে এবং অপারেশন শুরু করে দেয়। সে লিন্ডসে এবং চেনির দাঁত খুলে ফেলে। এরপর সে মার্কার দিয়ে মেইন জায়গাগুলোকে চিহ্নিত করে এবং একটা লম্বা সার্জারি করে অপারেশন সম্পন্ন করে। এরপর হাইটার বারের ওই কাজটা পরিবর্তন করে যেটা সে নিজেই ভেঙে দিয়েছিল। এরপর আমরা দেখতে পাই ডক্টর হাইটারের বানানো হিউম্যান সেন্টিপেড, তাদের ক্ষত এখনও শুকায়নি। তবে ডক্টর হাইটার তাদেরকে জোর করে দাঁড় করানোর চেষ্টা করে। সবার আগে জাপানি লোকটা ছিল, মধ্যখানে লিন্ডসে এবং শেষে জেনি ছিল। তারা ব্যথায় চিৎকার করছিল, তবে হাইটার তাদের ফটো তুলতে থাকে। এরপর সে আয়নায় তাদের ছবি দেখায় আর তারা নিজেদের অবস্থা দেখে কাঁদতে থাকে। এরপর হাইটার তাদেরকে খাঁচায় বন্দি করে দেয়। এভাবেই চলতে থাকে আর সে জাপানি লোকটাকে এমনভাবে খাবার দেয় যেন সে কুকুরকে খাবার দিচ্ছে। সুযোগ পেয়ে জাপানি লোকটা হাইটারের পায়ে কামড় দেয়। এই কারণে হাইটার তাকে খুব মারে এবং বলে দ্বিতীয়বার এমন করলে সে তার সব দাঁত খুলে ফেলবে, তাও কোনো প্রকার অ্যানেস্থেশিয়া দেওয়া ছাড়াই। এরপর আমরা দেখতে পাই প্রফেসর তাদের সাথে খুব খারাপ আচরণ করে এবং তাদেরকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিল। জাপানি লোকটার যখন টয়লেট পায় তখন সে তার ওয়েস্ট ছাড়তে শুরু করে আর সেটা লিন্ডসের মুখে প্রবেশ করতে শুরু করে আর লিন্ডসে বাধ্য হয়ে সেটা গিলে ফেলে। একদিন হাইটার তাদের চেক আপ করছিল, তখন সে দেখতে পায় জাপানি লোকটা পুরোপুরি ঠিক আছে, তবে লিন্ডসে কনস্টিপেটেড হয়ে গেছে আর জেনি দুর্বল হতে শুরু করেছে এবং তার ক্ষতস্থান পচতে শুরু করেছে। হাইটার বলে যে জেনির রিপ্লেসমেন্ট দরকার। তখন হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে আর দরজায় পুলিশ অফিসার ছিল। পুলিশ এখানে নিখোঁজ হওয়া মানুষদের খোঁজ করতে এসেছিল, যাদের মধ্যে জেনি, লিন্ডসে এবং ওই ট্রাক ড্রাইভার অন্তর্ভুক্ত ছিল। হাইটার তাদেরকে বলে যে সে একজন ডাক্তার এবং সে তার কাজে এতটাই ব্যস্ত থাকে যে সে বাইরে যাওয়ার সময় পায় না আর সে নিখোঁজ হওয়া মেয়েগুলোর ব্যাপারে কিছুই জানে না। হাইটার পুলিশ অফিসারদেরকে পানি খেতে বলে, তখন তারা বলে যে তারা কফি খাবে। তখন সে বলে, না কফি তো নেই, তবে আমি তোমাদেরকে পানি নিশ্চয়ই খাওয়াবো। এতে করে পুলিশ অফিসারদের তার উপরে সন্দেহ হওয়া শুরু হয়। হাইটার তাদের গ্লাসেও ড্রাগস মিশিয়ে দেয়। একজন অফিসার পানি খেয়ে ফেলে, তবে অপরজন খায় না। অফিসার তাকে বলে যে তোমার বাড়ি থেকে চিৎকারের শব্দ শোনা যায় আর তোমার মার্সিডিজটাকে ওই ট্রাকটার পাশে দেখা গেছে যার ড্রাইভার এখনও নিখোঁজ রয়েছে। এটা শুনে হাইটার চিৎকার করে ওঠে এবং বলে যে পানি খেয়ে এখান থেকে চলে যাও। পুলিশ অফিসার গ্লাসটাকে ফেলে দেয়। এরপর হাইটার তোয়ালে আনার বাহানা করে ভেতরে চলে যায় ইঞ্জেকশন আনার জন্য, যাতে করে সে তাকে বেহুশ করে ফেলতে পারে। তবে এবার সে ধরা পড়ে যায় আর বাহানা বানায় যে এটা ইনসুলিনের ইঞ্জেকশন আর তার ডায়াবেটিস আছে। অফিসার তার কথা মেনে নেয় এবং বলে যে তারা বাড়ির ভেতরটা চেক করতে চায়। হাইটার তাদের সাথে সাথে মানা করে দেয় এবং বলে যে সে ওয়ারেন্ট ছাড়া বাড়ির ভেতরটা চেক করতে দেবে না। এরপর তারা দুজন 15 মিনিট পর ওয়ারেন্ট সহ আসছে বলে চলে যায়। নিচে আমরা সেই তিনজনকে দেখি যারা লুকিয়ে গেছিল। হাইটার যখন এখানে আসে তখন জাপানিজ লোকটা তার পায়ে চাকু গেঁথে দেয়, সে নিচে পড়ে যায় আর তখন জাপানিজ লোকটা তার গলায় কামড় দেয় এবং মাংস ছিঁড়ে ফেলে। এরপর তারা তিনজন উপরে যাওয়ার চেষ্টা করে। তারা উপরে যেতে পারছিল না, তবে কোনো রকমে উপরে যাওয়ার চেষ্টা করে। এর ফলে তাদের সার্জারির অংশ থেকে ব্লিডিং হওয়া শুরু হয়, তবে তারা কোনো রকমে উপরে পৌঁছে যায় আর হাইটারও তাদের পিছু করতে শুরু করে। লিন্ডসে জাপানি লোকটাকে ওই রুমে নিয়ে আসে যেটার কাজ ভাঙা ছিল, তবে তারা জানতো না যে হাইটার অলরেডি জানালা পরিবর্তন করে ফেলেছে। জাপানি লোকটা গ্লাস ভাঙার চেষ্টা করে এবং একটা কাচের টুকরা নিয়ে হাইটারের সামনে আসে। জাপানি লোকটা এই কষ্ট আর সহ্য করতে পারছিল না, তাই সে নিজেই নিজের গলা কেটে নিজেকে মেরে ফেলে। ততক্ষণে পুলিশ অফিসাররা সেখানে চলে আসে, তবে তারা কাউকে দেখতে পায় না। তারা ল্যাবের ভেতরে চলে যায়, তবে ওখানেও কেউ ছিল না। এদের একজনের উপর ড্রাগসের প্রভাব পড়তে শুরু করে যেটা হাইটার পানিতে মিশিয়ে দিয়েছিল। দ্বিতীয় অফিসার তাদের তিনজনকে খুঁজে পায়, তবে তাদের অবস্থা খুবই খারাপ ছিল, যেটা দেখে সেই অফিসার হয়রান হয়ে যায়। এরপর সে তার সহকর্মীর চিৎকার শুনতে পায়। সে যখন ওখানে যায় তখন দেখতে পায় হাইটার তাকে মেরে ফেলেছে। এরপর হাইটার তাকেও গুলি করে দেয়, তবে মরার আগে সেই অফিসার হাইটারকে ঝট করে হেডশট দিয়ে দেয় আর নিজেও পানিতে পড়ে মারা যায়। জেনিও দম দিয়ে দেয় আর বেঁচে থাকে শুধুমাত্র লিন্ডসে। আর এখানেই মুভিটির দি এন্ড হয়ে যায়। এরকম আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করুন। থ্যাংকস ফর ওয়াচিং।